আজকের গল্প অসহায় টমেটো গাছ। শিবপুর গ্রামে টোনা তার বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করত। টোনারও অনেক গরিব ছিল, অন্যের জমিতে কাজ করে কোন রকম মা ছেলে সংসার চলত। মা 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 গো, আমাকে কিছু খেতে দাও, আমাকে যে কাজে যেতে হবে মা। ও মা, এই তো বাবা, এই নে, তাড়াতাড়ি খেয়ে নে তো। কিন্তু মা, তুমি কি খেয়েছো মা? বাবা রে, ঘরে কিছু চাল ডাল ছিল, তাই দিয়ে তোকে রান্না করে দিয়েছি। আমার না খেলেও চলবে রে বাবা, তুই খেয়ে নে। না মা, তুমি খাবার না খেলে আমি কিছুতেই খাবার মুখে দেব না, এই কিন্তু বলে দিলাম। বাবা, তুই জেদ করিস না তো, যেটুকু খাবার সেটুকু দিয়ে যে একজনেরই পেট ভরবে রে, আর আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। তুই সারা দিন কত পরিশ্রম করিস বাবা, এখন বেশি কথা না বলে খেয়ে নে তো। না গো মা, তোমার ছেলে এতটাই নিষ্ঠুর নয় যে মাকে না খাইয়ে সে খাবে। এসো মা, আমি তোমাকে খাইয়েই দিচ্ছি। এই বলে টোনা তার মাকে খাইয়ে দেয়, আবার সে নিজেও খাবার খায়। এরপর খাওয়া শেষে টোনা লাঙ্গল নিয়ে কাজে চলে যায়। এভাবে তাদের মা ছেলের দিন কাটছিল। টোনা তার মাকে অনেক ভালোবাসত। এরপর একদিন টোনা কাজে যাচ্ছিল, ঠিক এমন সময়, কি ভাই টোনা, লাঙ্গল কাঠি নিয়ে কোথায় যাচ্ছ? এই যে বৌদি, কাজে যাচ্ছি, আজ মন্টু দাদার জমিতে কাজ পেয়েছি গো। ও তাই বুঝি, তা বলছি টোনা ভাই, আগে আমাদের জমিটা চাষ করে দিন, আর তারপর মন্টু দাদার জমিটা করবে কেমন? আর শোনো, আমার কাজের টাকাটা দুদিন পর দিব কেমন? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই বৌদি, আমি এক্ষুনি আপনার জমিতে চাষ করতেছি, আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। এই বলে টোনা কাকুলি কাকে জমিতে যেতে থাকে। আর এদিকে কাকুলি হাসতে হাসতে বলে, আরে বা, টোনাকে তো খুব সহজেই রাজি করাতে পারলাম, মন্টুর জমির আগে আমার জমিটাই চাষ হবে। টোনাটা যে এত সরল, ভালোভাবে কথা বললেই গলে যায়। তবে টোনা, দুদিন পরে কেন, সাত জন্মেও তুই আমার কাছে টাকা পাবি না, আমি ফ্রিতেই তোর কাছে জমি চাষ করে নিব, হা হা হা। এ বলে কাকুলি হাসতে হাসতে চলে যায়। এদিকে টোনা কাকুলির জমি লাঙ্গল দিয়ে চাষ করতে থাকে। এরপর বিকেল হয়ে যায়। জমি চাষ করা শেষে টোনা বলতে থাকে, আজকে কাকুলি বৌদির জমিতে চাষ করতে বেলা ফুরিয়ে গেল, আজ আর মন্টু দাদার জমিতে চাষ করতে যাব না, শরীরটাও কেমন জানি ভালো লাগতেছে না, না বাড়ি যাই। এ বলে টোনা বাড়ির দিকে যেতে থাকে। হঠাৎ টোনা রাস্তায় পড়ে থাকা নেতিয়ে পড়া একটা টমেটো গাছ দেখতে পায়। তা দেখে টোনার অনেক মায়া হয়। আহারে, এটা তো একটা টমেটো গাছ দেখছি, টমেটো গাছ মনে হয় অনেক অসহায়, চল টমেটো গাছ, তোকে আর অসহায় হয়ে থাকতে হবে না, তোকে আমার বাড়িতে নিয়ে যাব, আর তোকে অনেক যত্ন নেব, চল চল। এ বলে টোনা নেতিয়ে পড়া টমেটো গাছের চারাটা হাতে তুলে নেয় আর বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে টোনা তার মা শিখাকে টমেটো গাছের ব্যাপারে সবটা খুলে বলে। সবটা শুনে শিখা বলে, দে বাবা দে, টমেটো গাছের চারাটা আমাকে দে, আমি এটাকে রোপণ করি। টমেটো গাছের চারাটার যত্ন নিলে ঠিক একদিন চারাটা সতেজ হয়ে উঠবে। এরপর শিখা টোনার কাছে চারাটা নিয়ে তাদের উঠানের এক কোণে রোপণ করে আর টমেটো গাছের চারাটার অনেক যত্ন নিতে থাকে। আস্তে আস্তে টমেটো গাছের চারাটা সতেজ হয়ে যায় আর বড় হতে থাকে। এভাবেই দিন যাচ্ছিল। একদিন টোনা বারান্দায় বসেছিল আর কি যেন ভাবছিল, তা দেখে শিখা বলে ওঠে, কি রে বাবা, এত কি ভাবছিস বসে বসে, কাজে যাবি না? মা, আজকাল সৎপথে থাকা যে বড়ই কঠিন, কেউ আর কাজেই দিতে চায় না, সবাই শুধু আমাকে দিয়ে অন্যায় কাজ করাতে চায়। কিন্তু মা, আমি তো অসৎ পথে চলতে পারি না, তাই তো এখন আমাকে কেউ কাজেই নেয় না। মা গো, তাহলে এখন কি করে যে তোমার মুখে দুমুঠো ভাত তুলে দেব মা? মন খারাপ করিস না বাবা,
একদিন দেখবি আমাদের সুদিন আসবে, যারা সৎপথে থাকে সৃষ্টিকর্তা তাদের পাশে সবসময় থাকে রে বাবা। টোনার কাজ না থাকায় মা ছেলে আরো কষ্ট দিন কাটাতে থাকে। তাদের পানি খেয়ে দিনের পর দিন কাটাতে হয়। এরপর একদিন, এতদিন থেকে ওই টমেটো গাছটার যত্ন নিচ্ছি কিন্তু গাছে তো কোনো টমেটো ধরছে না। গাছে যদি দুই একটা টমেটো ধরতো তবুও সেটা দিয়ে একটু আমাদের সংসারটা কাটতো। যাই তো গিয়ে দেখি টমেটো গাছটার কি অবস্থা। এই বলে শিখা টমেটো গাছটার কাছে যায়। আর শিখা টমেটো গাছটার কাছে গিয়ে দেখে যে টমেটো গাছে অনেক বড় বড় টমেটো ধরেছে। আরে বা, টমেটো গাছে দেখি টমেটো ধরেছে। টোনা বাবা, টোনা বাবা, তাড়াতাড়ি এদিকে আয়, দেখে যা কপাল এবার খুলে গেছে রে বাবা। শিখা ডাক শুনে টোনা ঘর থেকে বাহিরে আসে, আর টমেটো গাছে টমেটো দেখে তো টোনা অবাক হয়ে যায়। মা, আজকে আমাদের এতদিনের পরিশ্রম সার্থক হলো মা। আমি তো মনে করেছিলাম হয়তো এই অসহায় টমেটো গাছ কোনোদিন টমেটো ধরবে না, কিন্তু মা টমেটোগুলো এত বড় হয়েছে কেন মা? চলো তো মা একটা টমেটো কেটে দেখি টমেটোর ভেতরে কি আছে। এই বলে টোনা একটা ছুরি নিয়ে আসে আর টমেটো গাছ থেকে একটা টমেটো ছিঁড়ে নেয়। আর যেই টমেটোটা কাটে তখনই টমেটোর ভিতর থেকে হিরে বেরিয়ে আসে। এদিকে তো শিখা টুনটুনি আর টোনা ভীষণ অবাক হয়ে যায়। এ কি টোনা বাবা, টমেটোর ভিতরে হিরে ছিল, এটা কি করে সম্ভব? তাহলে কি এই টমেটোর গাছ জাদুই টমেটোর গাছ? এমন সময় টমেটোর গাছটা কথা বলে ওঠে। অবাক হচ্ছ তোমরা? অবাক হইও না, আসলে আমি এক জাদুই অসহায় টমেটো গাছ। আমি সৎ পাখিদের সাহায্য করি। টোনা আমাকে রাস্তা থেকে সৎ মনে কুড়িয়ে এনেছে। আজ থেকে তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না, কারণ আমার কাছে সারা বছর টমেটো ধরবে, আর সেই টমেটোর ভিতরে একটা করে হিরে থাকবে। তোমরা হিরেগুলো বাজারে বিক্রি করবে আর টমেটোগুলো সবজি হিসেবে খাবে, বুঝেছ? সত্যি টমেটো গাছ, তুমি আমাদের অনেক উপকার করলে মা। আজ থেকে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না মা। এরপর থেকে টোনা টমেটো গাছে টমেটো ছিঁড়ে হিরে বের করে আর সেগুলো বাজারে বিক্রি করে। আর আস্তে আস্তে টোনারা অনেক বড় লোক হয়ে যায়। টোনা বনের অসহায় পাখিদের সাহায্য করতে থাকে। তারা মা ছেলে অনেক সুখে দিন কাটাতে থাকে। তাই আমাদের সৎ থাকা উচিত। সৎ পথে চললে সবসময় ভালো কিছুই হয়।